আমি একশো পার্সেন্ট যে অন্য জায়গায় একটা সংসার পাচ্ছে সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে রায়হান রাফির তুফান একই দিন প্রকাশ্যে আসে একই নির্মাতার ওয়েব মায়ার সিরিজ মুক্তির খবর ওই দিনই সন্ধ্যায় পরিমণি ও মুস্তাফিজ নূর ইমরানের রঙিলা কিতাবের অফিসিয়াল পোস্টারে মাতলেন থ্রিলার প্রেমীরা অভিনেত্রী কুসুম শিকদার জানিয়ে দিলেন পূজায় আসছে তার শরতের জবা আরেক তরুণ নির্মাতা নাহিদ হাসনাতের অ্যান্ড কাউন্টার মুক্তি পেয়েছে তবে শুধু ওটিটি প্ল্যাটফর্মই নয় গত চার দিনে ইউটিউবে মুক্তি পেয়েছে বিশটির বেশি নাটক সব মিলিয়ে আভাস পাওয়া যাচ্ছে সবিজ অঙ্গন শীঘ্রই ঘুরে দাঁড়াবে আগস্টে ওয়েব সিরিজ রঙিলা কিতাব মুক্তির কথা ছিল কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তি দেয়া থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান দেশের বর্তমান পরিস্থিতিতে শোবিজের কাজ নিয়ে পরিচালক অনম বিশ্বাস জানান এখনো দেশের রাজনৈতিক ঘটনার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ মানসিকভাবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সেদিকেই দর্শকদের মনোযোগ কন্টেন্ট নামুক্তি পেলে তো পরিস্থিতি স্বাভাবিক হবে না কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে এটা আমাদের রুটি রুচি আমাদেরও তো কাজে ফিরতে হবে তিনি আরও বলেন ওটিটিগুলো আর কতদিন কন্টেন্ট প্রচার বন্ধ রাখবে আমাদের ইন্ডাস্ট্রি চলমান রাখতে হবে